হ্যালো গাইস, আমি দীপেন, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দীপ এক্সক্লুসিভ। সো এখন আমি এই পার্টিকুলার ভিডিওর মধ্যে তিনটে সুপার এক্সক্লুসিভ আপডেটকে নিয়ে কিন্তু কথা বলবো। শাকিব খানের আপকামিং প্রজেক্ট বরবাদকে নিয়েও কিন্তু কথা হবে, কিন্তু সবার ফার্স্টে যে বিষয়টাকে নিয়ে কথা বলতেই হবে সেটা হচ্ছে অবশ্যই পুষ্পা টু, এবং যেটা কিন্তু 6 ডিসেম্বরে কিন্তু মুক্তি পাচ্ছে। এবং যে খবরটা আমরা পাচ্ছি সেটা হচ্ছে গিয়ে চাভা, অর্থাৎ যার ভিকি কৌশলে যে প্রজেক্টটা আসার কথা ছিল এবং যার টিজারটা প্রচণ্ড প্রমিসিং কিন্তু ছিল, সেই পার্টিকুলার প্রজেক্টটা কিন্তু মোটামুটি পোস্টপোন হতে পারে। যদি পোস্টপোন হয় তাহলে কিন্তু নর্থ ইন্ডিয়াতে পুষ্পা টু কিন্তু একটা ম্যাসিভ কালেকশনস করতেই পারে, এটা আমরা আশা করতে পারি। এবারে পুষ্পা টু সংক্রান্ত যে খবরটা উঠে আসে সেটা হচ্ছে প্রি রিলিজ সেলকে নিয়ে, অর্থাৎ পুষ্পা টু এখন অব্দি তো রিলিজ হয়নি এবং এটা 6 ডিসেম্বর কিন্তু মুক্তি পাবে, এবং ইন বিটুইন নভেম্বর থেকে কিন্তু পুষ্পা টু একটা হিউজ প্রমোশন কিন্তু হবে। তো তার আগে থেকেই স্যাটেলাইট থেকে এবং তার সঙ্গে সঙ্গে মিউজিক রাইটস এবং ওভারসিজ এবং তার সঙ্গে সঙ্গে যে নেটফ্লিক্স প্রায় 275 কারোর মতো কিন্তু এটা সেল করে গেছে, এই সব কিছু মিউজিক রাইট, স্যাটেলাইট, ওভারসিজ মার্কেটে এবং ওটিটি রাইটস, এই সব কিছু মিলিয়ে কিন্তু প্রায় 1000 কোটির বেশি বক্স অফিস কালেকশনস কিন্তু করে ফেলেছে এখন অবধি পুষ্পা, এবং যেটা সত্যি বলতে হিউজ, মানে 1000 কোটি প্লাস আমি বলছি, এটা সত্যি বলতে হিউজ একটা বক্স অফিস কালেকশনস, এবং এটা রিসেন্ট টাইমে কোনো সিনেমাই হয়তো করে দেখাতে পারেনি, এটাই হচ্ছে বিষয়পত্র। দেখা যাক আরও কত রেকর্ড করে আল্লু অর্জুনের আপকামিং প্রজেক্ট পুষ্পা টু, এবং এই প্রজেক্টটাকে নিয়ে মানুষের আশা অনেক বেশি, দেখা যাক কী হয়। সো তোমরা কতটা এক্সাইটেড পুষ্পা টু কিনা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে কিন্তু শেয়ার করতে পারো। সেকেন্ডলি আমি কথা বলবো অবশ্যই ওয়ার টুকে নিয়ে। সো ওয়ার টু এর একটা ম্যাসিভ অ্যাকশন সিকোয়েন্সেস কিন্তু শুটিং হচ্ছে, এবং এটা কিন্তু সম্ভবত আজকের থেকে শুটিং হওয়ার কথা রয়েছে, এবং এটা 3 দিন কিন্তু শ্যুট হবে। জুনিয়র এনটিআর কিন্তু এটা শ্যুটিং করবেন, এবং এটা YRF স্টুডিওতে কিন্তু শ্যুটিং হওয়ার প্ল্যান চলছে, দেখা যাক কী হয়। এবং একসঙ্গে 40 জনের সঙ্গে কিন্তু লড়বে জুনিয়র এনটিআর, এমনটাও কিন্তু আমরা খবর পাচ্ছি। দেখা যাক এক্স্যাক্টলি কী হয়, কত বড় স্কেলে এই অ্যাকশনটাকে শ্যুট করা হয় এবং কতটা ম্যাসিভ হয় ওয়ার টু, এবং তোমরা কতটা এক্সাইটেড এই বিষয়টাকে নিয়ে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে শেয়ার করতে পারো, বেসিক্যালি ওয়ার টুকে নিয়ে। থার্ড, আমি অবশ্যই কথা বলবো শাকিব খানকে নিয়ে এবং তার আপকামিং প্রজেক্ট বরবাদকে নিয়ে যে পার্টিকুলার প্রজেক্টটা কিন্তু 2025 সালের রোজার ঈদে কিন্তু মুক্তির প্ল্যান করা হচ্ছে, এবং এই পার্টিকুলার প্রজেক্টটাকে নিয়ে আমাদের আশা কিন্তু অনেক, এবং যার শ্যুটিং ইন বিটুইন কিন্তু শুরু হয়ে গিয়েছে, এবং 24th অক্টোবর থেকে কিন্তু শাকিব খানের পোর্শন কিন্তু শ্যুট হবে, এবং 23rd অক্টোবর অর্থাৎ আজ থেকে কিন্তু ইদিকা পল্লী কিন্তু শ্যুটিংটা হবে, এমনটা আমি কিন্তু প্রিভিয়াসলি আপডেট দিয়েছিলাম। এখন যে বিষয়টা খবর আছে সেটা হচ্ছে কি, এইখানে মুম্বাইতে যে পোর্শনটা শ্যুটিং হচ্ছে সেখানে কিন্তু টানা 1 মাস কিন্তু শ্যুটিং চলবে এই পার্টিকুলার প্রজেক্টটা, যেটা প্রচণ্ড এক্সাইটিং একটা আপডেট বলে আমি অ্যাটলিস্ট মনে করি, যে টানা 1 মাস শ্যুটিং চলবে এবং কোনো রকম খামতি কিন্তু করবেন না, এবং তার পরবর্তীকালে কিন্তু বাদবাকি যে পোর্শন অর্থাৎ প্রায় 70-80% শ্যুটিং কিন্তু হবে মুম্বাইতে, এবং বাদবাকিটা কিন্তু হবে বাংলাদেশ এবং আরও অন্যান্য জায়গাতে, সেটা কমপ্লিট হওয়ার পরে কিন্তু বাদবাকি পোর্শনে কিন্তু শ্যুট হবে, এবং তারপরে পোস্ট প্রোডাকশনের কাজ হয়ে কিন্তু এটা আলটিমেটলি হচ্ছে আমাদের রোজার ঈদে মুক্তির কিন্তু প্ল্যান চলছে। সো এটাই ছিল বরবাদ সংক্রান্ত একটা এক্সক্লুসিভ আপডেট, তোমাদের কি মতামত এই দুটো তিনটি আপডেটকে নিয়ে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে শেয়ার করো। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আরও অনেক অনেক এক্সক্লুসিভ আপডেটস নিয়ে। টাটা।